আমার পেটটা
আমারে দেখা যদি 500 দেয় তোমার দিকে 30 টাকা দিব না হ্যাঁ বুঝছ কি মেয়ে আজে কইছে জানাদা কইরো কয়টা দিন ঘুরমু বাবা হ ও বাবু ব্যবসা হিগা নে দিলি তারে চক্কর দেন দেন ওস্তাদ মরা শিখছ আমরা আর না বাবা জি মেয়ে ভাই কইলাম মেয়ে বুঝে না দেখে ওই ফেলে বুঝাইলাম বুঝছ ওই ফেলে বুঝাইলাম গেলি শোনা দোয়া করে যাস তো ইনকাম ভালো করে হারি দোয়া তো করি সারা দিন খালি দোয়াই করতে থাকি তোমাকে লাগিয়া আচ্ছা আর তোমার কোনো কাম কাজ নাই যাই মাগো মাগো বাবার নিগা ওটা দোয়া করো তুমি নিগা এটা দোয়া করো এই যে কাপড় ডাবিন দাস না ওটা যে ক্যাপসুল মার্কেট দক্ষিণ মোড়া মাবদুল হাসান কলেজ মার্কেট আছে না ওই কলেজ মার্কেটের দক্ষিণ মোড়া থেকে ওই কাপড় ডাবন ওটা যে যে ভাগেছি এই প্যাক না দেখে অসুস্থ দেখে দিয়ে দিস জামাই জামাই কালকে তুমি শাড়ি পরবা আমি সালোয়ার কামিজ পরবো বুঝছো কি আচ্ছা বাবা আমরা আস্তে আস্তে শহর বিলা ঢুকমু বুঝছো আও আজকে একবার তোমাকে ক্যাপসুল মার্কেটের মধ্যে দেবো হ্যাঁ যাও যাও ধরা না পড়লি ওই স্যার তুই ধরাই পড়া তোমার বাড়ি কত ছুঁই আমি তোমাকে শিক্ষা দেবো সে শিক্ষা বেড়া মাছ আবার পেট মেন সাথে ব্যাথা ভাই জট ভুগলার মতো দাওয়াত খেলেন তখন তো ঠিকই জানছিলেন আমার বুদ্ধি তো আমি যে ওই মেয়ে বিয়ে করলাম নইলে আমি ওই মেয়ে বিয়ে করি আর ওই মেয়ের চরিত্র সম্বন্ধে আপনি জানেন না ও আগে জানছেন কোন নাই তাহলে তো আপনার নামে আমি আগে মামলা দিব আগে আপনার নামে মামলা দিব যে আপনি এই ছিড়াইটা আমার করছেন আমার এত বড় খরি করছেন ক্ষতি করছেন এই দেন এত টাকা পয়সা নিয়ে যাবা করে গেল এবা করে গেল আমি কোন দিকে পিছে পাই করব কত দেই আপনারা হ্যাঁ আপনি কোনে ইনন পরিষদে ঠিক আছে আপনি থাকেন আমি আইতাছি আমি আইতাছি ইনন পরিষদে হয় আমার একটা ইস্তফা কাগজ লাগে দেন নলে বউ গেছে ওটা একটা শাড়ি পরে বানাই দেন আমার তো সই লেখা নেব নাকি আচ্ছা আমার তো অর সময় হয়েছে ভাই সেই জন্য আমার একটু ফাফিস ফাফিস লাগতেছে বুঝলাম না আমি কয় মাস আমার হুসুরে 17 মাস আমি দুই জামাই হুজুরে মনে দুইটা কাঁড়াল খাইছি রাইতে থেকে আঙ্গুরে মনে হয় বাচ্চা বাইরে করবো সেই যে আঙ্গুরে আমি সিদার করে নেবো একটু সাহায্য করো সিদার করে হলাম নাহলে নর্মাল হবো না আমার হুজুরে দেবো সামনের মাসের 39 তারিখে আর আমার ডবল 36 আমারটা তো দুই প্যাড হইছে আমি দেবো না বাচ্চা ছুড়ো মুড়ো আমারটা কই দিছি আর তা শুনে তো মাপ ছিলাম না মাপ ছিলাম মাপ ছিলাম উচ্চতা হইল 6 ফুট কইল যে বেড়ে থেকে বাইরনের নগে নগে বলে তার চাকরি নিয়ে যাবো সরকারের কাছ থেকে একবারে বা বা এটা হইলে তো ভালো গো যদি চাকরি নিয়ে আসে ডাইরেক্ট খালি বেতন তুলবেন আর মরে পিকাবেন আপনার কি খবর গো আমাদের কথা কইতা শুন আমাদের কথা জানি কই না আমার একবারে মনে করে মাড়ি গাড়ার খাইতে যাইয়ে একবারে মাড়ি গাড়ার প্রশিক্ষণ নিয়ে যাইতেছে একবারে মাড়ি গাড়ার ঠাবাই কতটা গুলাই হয়েছে একবারে মনে করে মাড়ি গাড়ার ঠাবাই বাইরব মানে মাড়ি গাড়ার সর্দা এখন তাহলে মরুপি দেখা হইলো কি বোন কই আমার মনে দুঃখ আমার বউটা শোনা জানে না ভাগ দুই জনের জামাই
আমার দিকে দেখাই খানগে